ক্লাস সেটিং ওপেন করবেন, এরপর স্ক্রল ডাউন করবেন, স্ক্রিন টাইম চুজ করবেন, টার্ন অন স্ক্রিন টাইম, এরপর কন্টিনিউ। This is my iPhone, click করবেন। এরপর এখানে অ্যাপ লিমিট 60% পরে অ্যালার্ট, প্রথমে আমরা অ্যালার্ট অ্যাপ লিমিট, আমরা যে যে অ্যাপসগুলো আর কি লক করব না সেগুলো আমরা এখান থেকে কেটে দেব। ইউটিউব আমরা লক করব না, টুইটার লক করব না, ভয়েস মেমো লক করব না, টিপস, ট্যাব ব্রাউজার, স্টক, স্ন্যাপচ্যাট, রিমাইন্ডার, ফোকাস্ট, মানে আপনাদের প্রয়োজন মতো আপনারা সবগুলো আর কি যা যা দরকার সেগুলো লক করবেন, ডাউনলোড করে রাখবেন। আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো লক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপগুলো কিন্তু লক হয়ে থাকবে। তারপরে আমরা আইকনে ক্লিক করব, এরপর অ্যাপ লিমিট ক্লিক করবেন, এরপরে অ্যাড লিমিটে ক্লিক করবেন। এখানে অল ক্যাটাগরি দেওয়া আছে, আপনারা চাইলে সোশ্যাল নেটওয়ার্কিং দিতে পারেন, গেম দিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো আমি দিন। তো আমি অল অ্যাপ অ্যান্ড ক্যাটাগরিতে দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এরপর প্রতিদিন কত মিনিট খোলা থাকবে সেটা দিয়ে সেটা সেট করে নেবেন। আমি এক মিনিট দিয়ে নিলাম, এরপরে আমি অ্যাড দিয়ে দিলাম। পরে আপনারা এই যে দেখে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার গুগল ফটো, এখানে ড্রাইভ, এখানে ট্রান্সলেট, এখানে ফটো, ম্যাপ, ক্যাপকার্ট, ফেসবুক, এগুলো লক হয়ে গেছে। তো আজকের ভিডিও পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।